সাড়ে 9 লক্ষ বার এই জলজ প্রাণীতে জন্মগ্রহণ করতে করতে যেদিন আমরা শঙ্খকুলে জন্মগ্রহণ করলাম। শঙ্খ মানে কি গো মা? শাঁখ, সেটাও তো জলে থাকে। যেদিন ওই শাঁখ ভগবানের পুজো সেবায় লাগলো সেই শঙ্কর ধ্বনি, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। তাহলে 20 আর 9 কত হলো গো? কত হলো? হ্যাঁ, 29। বাহ, তারপর 11 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গ বলে, 11 লক্ষ। তারপর মুক্তি পেলাম কখন? না, যেদিন আমরা বিভিন্ন পোকা কীট পতঙ্গ জন্মগ্রহণ করতে 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 যেদিন মৌমাছি হয়ে জন্মগ্রহণ করলাম, মধু সঞ্চয় করে সেই মধু যখন ভগবানের পুজো সেবায় লাগলো সেদিন পোকা মাকড় কীট পতঙ্গকুল থেকে মুক্তি পেলাম। হরি বল হরি বল। তাহলে কত হলো 29 আর 11? কত হয় একটু জোরে বলুন, কানে কম শুনতে পারে। 42 40, তাই বলো। তারপর 30 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পশুকুলে, পশুকুল থেকে মুক্তি পেলাম কখন? না, যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম, যেদিন দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন সব ভগবানের পুজো সেবায় লাগলো সেদিন পশুকুল থেকেও মুক্তি পেলাম। তাহলে কত হলো? 70। এবার 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন পক্ষী কুলে, পক্ষী মানে পাখি, বিভিন্ন পাখির মধ্যে জন্মগ্রহণ করতে করতে যেদিন ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম, যেদিন ভগবান নিজ মস্তকে ময়ূরের পাখা ধারণ করলো সেদিন আমরা পক্ষী কুল থেকেও মুক্তি পেয়ে গেলাম। তাহলে বাকি আছে কত? কত বলেছিলাম? 84। তাহলে কত হয়েছে আর কত বাকি আছে? 80 হয়ে গেছে, 4 লক্ষ বাকি আছে। বেশ, তাহলে এবার 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন নানা রকম বানর কুলে। তাহলে এইভাবে 84 লক্ষ জনী ভ্রমণ করে ঘুরে ঘুরে আজ আমরা মানব জননটা পেয়েছি। আর এত বড় দুর্লভ এই মানব জনম পেয়েও আমরা সবাই হেলাই হারাচ্ছি। তাহলে দেখুন মা, নীতি প্রতিদিন আমরা যেটা করি রাত্রিবেলায়, আমাদের এই সময়টা ঘুমানোর সময় তো, তাহলে এই দিন তো আমরা আবার পাবো, কিন্তু যে দিনটা মানে যেখানে আজ বসে আছেন এই দিনটা কি বারবার পাবেন? কি গো পাবেন? হ্যাঁ, বহু পূর্বজন্মের স্বীকৃতির ফলে তবে কিন্তু এই জায়গায় আসা যায়। বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, চৈতন্য চরিতামৃতে বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ কর। আর সাধু সঙ্গ হইতে হয় এই শ্রবণ কীর্তন, আর এই কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। তাহলে যদি বলেন কীর্তন হইতে অনর্থ বিবর্তন, অনর্থ মানে কি? অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়। তাহলে আগেই বললাম এই জগতে যা কিছু আছে সবই আমার, কিন্তু কিছুই আমার নয়, কিন্তু তথাপি আমার মনে হয়। তাহলে বলছে শোনো, ভগবানের যে নামটা তাহলে করবো, কীর্তন শুনতে এসেছি, তাহলে কীর্তন শ্রবণকালীন একটু করতালি দিয়ে যে নামটা করবো, করবেন তো নাকি? কি করবেন? করতালি দিয়ে নাম করবেন তো? বলছে নামটা যে করবো, আচ্ছা ভগবান কি তার কোনো নির্দিষ্ট সময় দিয়েছে নাকি? বলছে না। কোনো সময় দিয়েছে যে তুমি এই সময়ের মধ্যে নাম করবে? বলছে না। তাহলে ভগবানের নাম করব কখন? গানের মধ্যে আমরা জানবো ভগবানের নামটা কিভাবে কখন করা যায়। কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে, কথা বলিতে পথ চলিতে। মনে করুন আপনি কথা বলছেন,
দেবেন যারা জপমালা নেয়, মালা জপ করে সব সময়, কি করে হ্যাঁ কি করে, জপের মালা হাতে থাকে, কিন্তু হাতে থাকতে থাকতেও মুখে কিন্তু অবিরত সেই নাম করে চলে, আর নাম করতে করতে একবার করে দেখবেন কথা বলে, বলে না হ্যাঁ নাম করো, তোমরা কর্ম করে যাও, কিন্তু কর্মের মধ্যে আমাকে মনে রেখো, ভুলে যেও না। তাই কি বলছি, কথা বলতে বলতেও নাম করা যায়, পথে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন তার মধ্যেও নাম করা যায়, একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাও গাও কৃষ্ণ নাম, নিঃশ্বাসে কোন বিশ্বাস নেই মা, আছে কি গো, এই নিঃশ্বাস চলছে এখনই বন্ধ হয়ে যাবে, আর বন্ধ যদি হয়ে যায় এ জগতে আর কেউ থাকবো না। দেখুন যতক্ষণ আমার এই দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণই কিন্তু আমারও একটা নাম আছে, আমারও একটা দাম আছে, আমাকে দেখলেই বলবেন ওই দেখ পাপিয়া যাচ্ছে, আমার নাম আছে। হঠাৎ করে এখনই আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে চলে যায়, চলে যাক, এখনই কি হবে বলুন তো, সুন্দর একটা আমার নতুন নাম দিয়ে দেবেন, কি নাম, কেউ কি আর পাপিয়া বলে ডাকবে প্রাণ যদি চলে যায়, কি বলবেন, কি বলবেন, হয় দেখুন বলছে দাস বলবে, দাস, এই প্রাণ পাখি যদি বেরিয়ে চলে যায় কি বলে ডাকবেন, ওই দেখ একটা মরা যাচ্ছে মরা, আর আমার নাম বলে ডাকবে, হ্যাঁ ওই দেখ একটা মরা যাচ্ছে মরা, তাহলে যতক্ষণ দেহের মধ্যে নিঃশ্বাস আছে ততক্ষণ আমাদের দাম আছে, কে কতদিনের জন্য এসেছি কেউ আমরা জানি না, তাই বলছে শোনো প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার গাহু গাহু কৃষ্ণ নাম, প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তাহলে এইভাবে গৌরহরি কি করছে, বারে বারে বেরোই করে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে যাই, আর সকলকে বলে ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে, শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর ধ্বনি সবাই তাই গৌর হরি বল, হরি বল, হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া কুল ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। এইভাবে গৌর হরি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরি নাম বিতরণ করে, এই ভাবটা দর্শন করে বৈষ্ণব মহাজনগণ এক পাশে দাঁড়িয়ে এবার কলম দেয়, ঠাকুর ডুবিয়ারি কাজে ডুবিয়ারি কাজে পরো
সোনা পাইয়া বড় সোনা পাইয়া রাইশে খোর কাঁদিয়া কাঁদিয়া ফোকার করিয়া ফোকার Oh, God.
जय नीताई जय राधेश्याम जय महाप्रभु श्रद्धेय भक्तमंडली आमार भक्तिमती मायेरा এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকায় অর্থাৎ নবদ্বীপ লীলায়, এবার শ্রীধাম নবদ্বীপ থেকে যাব আমরা মধুর বৃন্দাবন। আর এত তাড়াতাড়ি তোমার দেহটাকে নিয়ে যেতে পারবো না, কি গো পারবো বৃন্দাবনে? তাহলে সবার আগে কে যাবে বলুন তো, কে যাবে এক্ষুনি? এই মন, তাহলে চলুন সবাই মিলে এই মনটাকে সঙ্গে করে লয়ে যাই আজ আমরা সেই মধুর বৃন্দাবন। আচ্ছা, যারা যারা বৃন্দাবনে যাবেন না একবার জোর করে উলুধ্বনি করুন দেখি। হরি বল হরি বল। বৃন্দাবনে যাবেন না তাই তো বাড়ি যাবেন, তাই উলুধ্বনি করে বসলেন। হ্যাঁ, আমি কি বললাম যে যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা জোর করে উলুধ্বনি করুন। আরে না না, এটা আপনাদের দোষ না, এটা আমার দোষ। আমি একটু পরীক্ষা করে দেখলাম আর কি যে মনটা কতটা এদিকে আছে। বেশ, এইভাবে এক মনে এক ধ্যানে হরিনাম সংকীর্তন আস্বাদন করব। তাহলে চলুন সবাই মিলে মনকে সঙ্গে করে লই আজ আনন্দে আত্মহারা হয়ে যাই আমরা মধুর বৃন্দাবন। চলে রে আমার মন,
বৃন্দাবধূর বৃন্দাবনে হরিব হরিব আদে মন মন আমার বলে ধ্বনি সবাই হরিব হরিব তুদাসি হরে বল হরি বিষয় চল রে আমার মধুর বৃন্দাবন হরি রঘুনাথ ধরে ধরে তোমানে রব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনাথ ধরে ধরে তোমানে রব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমানে রব তাহলে এসেছি আজ আমরা বৃন্দাবনে আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় গো মা কার নাম করে একটু জোরে বলুন না রাধে রাধে বলে বেশ আচ্ছা নবদ্বীপ মায়াপুর ধাম কতজন গিয়েছেন একবার হাত তুলুন তো দেখি নবদ্বীপ মায়াপুর ধাম তাহলে নবদ্বীপ মায়াপুরে গেলে এই নতুন কারুর সাথে দেখা হলে কি বলে গো কার নাম করে হ্যাঁ কি বলে হরে কৃষ্ণ নতুন কাউকে দেখলে আগেই বলবে হরে কৃষ্ণ ভালো তো হরে কৃষ্ণ ভালো মানে সেখানে যদি গিয়ে এক গ্লাস জল খান তার আগে কিন্তু মায়াপুরে গিয়ে বলতে হরে কৃষ্ণ এক গ্লাস জল পাওয়া যাবে আগেই বলা হয় হরে কৃষ্ণ তদ্রূপ বীরভূম জেলায় অবস্থিত এক চক্রধাম সেখানে গেলে কার নাম করা হয় এক চক্রধাম সেখানে গেলে কি বলে জানে জয় নিতাই কেন না সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নতুন কাউকে দেখলে আগেই বলবে জয় নিতাই বাড়ি কোথায় কবে এসেছো আগে জয় নিতাই বলবে তারপর আপনার সাথে কথা বলবে তদ্রূপ উড়িষ্যায় পুরীধামে গেলে কার নাম করা হয় মা পুরীধাম মায়েরা সব দিব্যি কেটে এসেছে জানো আমার বেলায় মুখ খুলবে না আমার সাথে কেউ কথা বলবে না মামা বলুন না পুরী ধামে কে আছে গো কে আছে পুরীতে জগন্নাথ আচ্ছা সেখানে কি বলে জয় জগন্নাথ আচ্ছা পুরী ধামে জানেন সেখানে গেলে সবাই মুখে মুখে একটা কথা বলে কি বলে বলুন তো ধাই গিরি গিরি আচ্ছা ধাই গিরি গিরি মানে কি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তা দেখবেন এখানে বসে যেন কেউ ধাই গিরি গিরি ওদের মতো বলবেন না হয়তো কোনো ওরা ধাই গিরি গিরি বলে যাবার জন্য প্রস্তুত আছে কিন্তু যাবো কি যাবো না যাবো কি যাবো না জানেন এই দোটানা মন নিয়ে যদি কিছু কাজ করে কোনোটাই সফল হবে না একটু পরে যদি আপনারা থাকেন তাহলে বুঝতে পারবেন এই যাবো কি যাবো না দোটানা মন নিলে কি হয় পরে বলবো এখন বলবো না এখন বললেই এক্ষুনি শুনে চলে যাবে যদি শোনার ইচ্ছে থাকে তাহলে শোনার জন্য থাকবে আর যদি ইচ্ছে না থাকে ওরা শুনবে না আপনারা শুনবেন ঠিক আছে দোটানা মন মানে যাবো কি যাবো না এই মনের মধ্যে যদি দোটানা থাকে কি হয় পরে বলবো আগে বৃন্দাবনে প্রবেশ করি তাহলে আমরা আর যাই হোক
ধাই গিরি গিরি বলবো না, কারণ এটা তো পুরীধাম নয়, এটা আমাদের বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয়ে যায় বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম করা হয়? রাধে রাধে। সবাই রাধে রাধে বলবেন তো নাকি? বলবেন? আচ্ছা, যারা যারা বলবেন তারা একটু সবাই মিলে হাতগুলো ওপর দিকে দয়া করে তুলবেন, আমি দেখবো কারা কারা রাধে রাধে বলে বৃন্দাবনে যাবে নাকি। সবাই যাবেন তাই তো? আচ্ছা, তাহলে চলুন সবাই মিলে। আর যারা মনে মনে মানে বসে আছে চুপচাপ করে, আমাদেরকে কিছু বলেনি, আমরা তুলবো না, তাদেরকে এখন আমি দেখে রাখছি। হ্যাঁ, তাহলে সবাই আমরা রাধে রাধে বলি, মধুর বৃন্দাবনে প্রবেশ করি। বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। শ্যাম খুবই না তুমি আধে, শ্যাম খুবই না তুমি আধে, তোমারে বিনা শ্যামি আধে। দেখেছো, একজন মাকে ভালো পেয়েছি, আমার সাথে কি সুন্দর দোয়া কি করছে, তাই না মা? হ্যাঁ, বেশ, একটু জোরে জোরে বলে ওদেরকে শুনিয়ে দেবেন কেমন, যারা মুখে তালা চাবি বয়ে এসেছে, জোরে জোরে শুনবো আপনারটাও। শ্যাম কবি না তুমি আধি, তোমার বিনা শ্যামি আধি, রাধি 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 রাধি, হাত তুলে রাধে রাধে রাধে। ওভাবে হবে না, একটু জোর করে দেখি, করতালি করুন তো সবাই দেখি, আস্তে আস্তে। বাবা, করতালি দিতে বলেছি মানে এমন করতালি দিচ্ছেন? ওই রাস্তার মধ্যে যে বড় বড় সব লরিগুলো বেরিয়ে যাচ্ছে না, ওই লাইন দিয়ে এখনই দাঁড়িয়ে পড়বে লরিগুলো, কেন বলুন তো? এই করতালি দেওয়া শুনে কি মনে হচ্ছে, যেন এখানে মুড়ি ভাজার কল বসেছে। এই পাট 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 এইভাবে করতালিটা দেবে, হবে? চলুন করতালি দেবো কেমন করে, একটা তালে কৃষ্ণ প্রেমে তালটা আমি ধরিয়ে দেবো। চলুন সবাই মিলে হাত তুলুন, ভাই ক্যামেরাটা ওদিকে ঘোরাও তো, ঘোরাও। এবার যারা হাতগুলো গুটিয়ে আছে তারা যখন ওইটা ইউটিউবের মধ্যে দেওয়া হবে না, তখন দেখে নিও সব হাতগুলো গোটানো আছে, ওপরে যখন যাবেন তার কাছে জবাবদিহিটা আপনারাই করবেন, আপনার বদলে আমরা কেউ যাব না। চলুন যাদের হাত আছে তুলুন দেখি, সবাই মিলে সবাই তোলো। বাবা, হাত তুলতে এত লজ্জা, সবাই হলুদ ধরি। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। স্বামী মে কি রং মে সাজি, পাইল ঘুঘরু পাইল মে নাচি, না তো শ্যাম কি রং মে সাজো, পাইল ঘুঘরু পহন কে নাচো, না তো শ্যাম কি রং মে সাজো, পাইল ঘুঘরু পহন কে নাচো।
कैसे निष्ठुर हो जशोदा को लाला, कैसे निष्ठुर हो जशोदा को लाला, कैसे निष्ठुर हो जशोदा को लाला, कैसे निष्ठुर हो जशोदा को लाला। मेरो हृदय बिना मे पाती मालो राधा रानी की जय, वृंदावन धाम की जय, श्याम सुंदर मदन मोहन की जय, सकल भक्त वृंद की जय। आई जय बोलछो ना भाई बोलछो, जय होच्छे ना भय होच्छे, भय आयनी हाँ आयनी तो बेश चलो। श्याम को बिना तुम आधे तुम्हारे बिना श्याम आधे राधे 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 बोलो राधे 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 बरसने वाली राधे, 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 राधे 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 আস্বাদন করবো যে লীলামটা মন দিয়ে আস্বাদন করো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাত্র এগারো বৎসর বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন মথুরায়। মথুরায় গিয়ে তার দাদু উগ্রসেনকে কারাগার মুক্ত করে সোনার সিংহাসন আবার ফিরিয়ে দিয়েছিলেন। মাতা পিতাকে কারাগার মুক্ত করেছিল, তার মামা কংসকে বধ করলেন। মামা কংসকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সব কিছু কাজ করে মাতা পিতার চরণে এসে প্রণাম করছে আর বলছে, মা গো, ও মা, এখানকার দায়িত্ব তো আমি সব শেষ করেছি, মা এবার আমি লেখাপড়া করবার জন্য পড়াশুনো করবার জন্য যাব অবন্তী নগরে সন্দীপন মনির আশ্রমে। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ মাতা পিতার চরণে গিয়ে প্রণাম করছে কেমন ভাবে, জননী চরণে প্রণাম করিয়া, জননী চরণে প্রণাম করিয়া, জননী চরণ প্রণাম করিয়া, জননী চরণে প্রণাম করিয়া, পিতার চরণ ধরি জননী চরণে প্রণাম করিয়া, পিতার চরণে ধরি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাতা পিতার চরণে গিয়ে প্রণাম করে বলছে, মা, ও মা, দেখো এখানকার দায়িত্ব তো আমি সব শেষ করেছি, তাই তুমি এবার আমাকে অনুমতি দাও
আমি লেখাপড়া করবার জন্য যাব অবন্তী নগরে সন্দীপন মনির আশ্রমে। যেই না এই কথা বলেছে মা দেবকী অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে। অচৈতন্য মানে অচৈতন্য কাদের বলা হয় মা? অজ্ঞান হয়ে যায় যারা জ্ঞান হারিয়ে ফেলে। তার মা জ্ঞান হারিয়ে ফেলেছে, অমনি ভগবান কি করলেন? আমাদের মধ্যে যদি কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে, আগে আমরা কি করি মা? জল নিয়ে এসে হাতে মুখে ছিটিয়ে দিই। কৃষ্ণ কি করছে? স্বর্ণ ভিঙ্গার থেকে একটু জল এনে মায়ের হাতে মুখে ছিটিয়ে দেয় আর বলছে, মা ও মা কি হয়েছে তোমার? ও মা ওঠো না, মা ও মা। আস্তে আস্তে তার মা জ্ঞান ফিরে পেতে কৃষ্ণকে দেখে বলে, কৃষ্ণ কৃষ্ণ সত্য করে বলতো বাবা, তোর আসল উদ্দেশ্যটা কি? তুই লেখাপড়া করবার জন্য, তুই পড়াশুনো করবার জন্য যাবি অবন্তী নগরে সন্দীপন মনির আশ্রমে? না বাবা, না 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 না, এটা তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ রে কৃষ্ণ, তোর লেখাপড়া করার কি দরকার আছে? তোকে জানবার জন্য আমাদের পড়াশুনো কর। এই যে ওমা, যিনি ভগবান, যিনি জগতের পালন কর্তা, যিনি জগতের সৃষ্টিকর্তা, তার পড়াশুনো করার কোনো দরকার আছে কি বলে? দরকার আছে। আচ্ছা, আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই কিসের জন্য? কিসের জন্য গো মা? ওই যারা ধ্যানে মগ্ন হয়েছেন ধ্যান করতে দিন, ধ্যান করুক, ধ্যান ভঙ্গ হলে আবার এদিকে মন দেবে। এবার বলুন, ঘুমোচ্ছে বলবো না? আমি যদি বলি ঘুমোচ্ছে, এখনই আমাকে বলতে পারে চোখ বন্ধ করে বসে আছি বলেই কি আমি ঘুমোচ্ছি, নাকি আমি তো ধ্যানও করতে পারি, তাই ঠিক আছে। আচ্ছা ওমা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই কিসের জন্য? কিসের জন্য গো, একটু জোরে বলুন। পড়াশুনো করবার জন্য। কেন? লেখাপড়া শেখাই কিসের জন্য ছেলে মেয়েদেরকে আমরা? কিসের জন্য সত্য করে বলুন? একটা মোটা টাকার মাইনে চাকরি পাওয়ার জন্য। দেখ বাবা, তোর পিছনে যত টাকা খরচা হয় করতে হয়, করব। কোথায় তোকে মানুষের মতো মানুষ হতে হবে, বংশের মুখ উজ্জ্বল করতে হবে, দশের মধ্যে একজন হতে হবে। লেখাপড়া শোকে বাবা, তোকে দরকার গ্রাম ছেড়ে শহরে চলে যাব, তাও তোকে লেখাপড়া শেখাবো। হ্যাঁ, একটা মোটা টাকার মাইনে চাকরি পেয়ে বাড়িতে আসতে হবে বাবা, এর জন্য তো লেখাপড়া শেখায়। তা ছেলে আমার ছোট্টবেলা থেকে ওটাই জানলো। মন দিয়ে শুনুন মা, যে মা বলেছে লেখাপড়া করতে হবে, একটা চাকরি পেয়ে দেখাতে হবে। সুন্দরভাবে পড়াশুনো করে ছেলে আমার লেখাপড়া করে বড় হয়ে বিরাট বড় চাকরি পেয়ে এবার বাড়িতে ফিরে এলেন। এবার ছেলে চাকরি পেয়ে বাড়িতে এসেছে, এবার বড় হয়েছে, ওমা কি হবে এবার? ছেলে কি করতে হবে? কি গো, ছেলের বিয়ে দিতে হবে না? সুন্দর একটা মেয়ে দেখে এবার পাড়ার দিদিদের কাছে বলবো, জানো দিদি, আমার ছেলে বিরাট বড় একটা চাকরি পেয়েছে। কি আর বলবো, অনেক টাকা মাইনে পায়, মানে গর্বে একেবারে মন ভরে গেছে একদম, এত অহংকার, অনেক টাকা মাইনে পায়। ও দিদি, সুন্দর একটা মেয়ে দেখো না, ছেলের আবার বিয়ে দেবো। আছে তোমাদের এদিকে মেয়ে? আছে, আমার ছেলের বিয়ে দেবো। আছে? হ্যাঁ আছে। একটা মেয়ে দেখে ছেলের এবারে বিয়ে দিলাম, বৌমা বাড়িতে এসেছে। এই যে মা, এবার বৌমা যখন বাড়িতে এলো কি আরম্ভ হবে? ঝগড়া। হ্যাঁ, এবার যারা মানে যে দিদিদের কাছে আমি বসতাম তাদের কাছে কি বলবো আর বলো না, ওই মেয়ে যখন থেকে বাড়িতে এলো তখন থেকে বাড়ি একদম ভেঙে আমার তছনছ করে দিল। শান্তি, ঘরে আর ভালো লাগে না। আচ্ছা এবার বলুন তো মা, দোষটা কার? ঘরে যে অশান্তিটা হচ্ছে, দোষটা কার? সাবধানে উত্তর দিতে হবে বাবা, এখানে অনেক শাশুড়ির দল আছে, আবার অনেক বৌমায়েরও দল আছে। এখনই শেষ করে ওদিকে গেলেই একেবারে আমাকে এইভাবে চেপে ধরবে। উত্তরটা সাবধানে দিতে হবে, তারে দোষটা কার? অনেকে বলে শাশুড়ির দোষ,
অনেকে বলে বৌমায়ের দোষ, অনেকে বলে আমার কপালের দোষ, অনেকে বলে আমার ছেলের দোষ। দোষটা কার? যারা এখন শাশুড়ি তারাও একদিন বৌমা ছিলেন, আর যারা এখন বৌমা মনে রাখবেন তারাও একদিন শাশুড়ি হবেন। তাহলে দোষটা কার? দোষটা হচ্ছে আমাদের নিজেদের, ছেলের নয়, বৌমায়ের নয়, শাশুড়িও নয়, কারুর নয়, আমাদের নিজেদের। তাহলে নিজেদের বলতে কি ভালো করে বুঝুন, আস্তে, নিজেদের দোষ কেমন? না ওই যে ছোট্টবেলার থেকে ছেলেকে শেখালাম তোকে লেখাপড়া করতে হবে বাবা, বিরাট বড় চাকরি পেতে হবে, একবারের জন্য ছেলেকে বললাম না যে তোকে পড়াশুনো করতে হবে বাবা, শুধু চাকরি পাওয়ার জন্য নয়, আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের যে শ্রীমদ ভাগবত গীতা সেটাও তোকে একবার করে পড়তে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবারও বলি আমরা কেউ ছেলেকে বলি গুরুজন দেখলে, এই মন্দির দেখলে মাথা নত করে প্রণাম করবি? বলি না। যদি আপনাকে আমি এখনই বলি যে মা আপনি কীর্তন শুনতে এসেছেন, দেখুন আমাদের দোষগুলো কোথায়। আপনাকে যদি বলি আপনি কীর্তন শুনতে এসেছেন কেন, আপনার মেয়ে তো বাড়িতে ছিল, সাথে করে এখানে আনতে পারলেন না, আপনি আমাকে উত্তর দিয়ে দেবেন আমার মেয়েকে আনবো কীর্তন শোনাতে? জানো কত বড় স্কুলে সে পড়ে, তার পড়ার কত চাপ, এখন সে রাত থেকে পড়াশুনো করছে, সামনে তার পরীক্ষা। আপনি বাড়ি ফিরে যান, আপনি কীর্তন শুনতে এসেছেন, দেখবেন সেই ফাঁকে আপনার মেয়ে পড়ছে না, মোবাইল ফোন লয়ে বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। শুধু এটাও নয়, আরো প্রমাণ পাবেন, আরো প্রমাণ পাবেন কোথায়। আজকে বাড়ি ফিরে যাবেন, একটু পরেই বাড়ি ফিরে গিয়ে আপনার ছেলে মেয়েকে বলবেন, ওরে মা একটা ভালো বাংলা গান কর দেখি। দেখবেন তাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্টোরি স্ট্যাটাস দিতে দিতে একেবারে জিভে লেগে আছে, সঙ্গে সঙ্গে করে বলবেন, ওরে মা একটা হিন্দি গান কর দেখি, করে ফেলবে। কিন্তু যদি বলেন ওরে মা আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন ধর্মের যে মহামন্ত্র সেই নাম সেই গানটা একবার কর দেখি। কতজন জানে, পরে ছেলে মেয়েরা পরে জানবে, আগে দেখি আমরা কতজন জানি, আগে আমরা জানবো তারপর ছেলে মেয়েদেরকে শেখাবো। আচ্ছা আমি কোন নামের কথা বলছি একটু হাত তুলুন তো দেখি, কারা কারা জানেন, মিছিমিছি তুলবেন না বাবু, যারা জানেন তারা তুলবেন। কোন নামের কথা বলছি, ষোলো নাম বত্রিশ অক্ষর, একটা ক্লু দিয়ে দিলাম আর কি। কোন নামের কথা বলছি হাত তুলুন যারা জানেন, চিন্তা করুন এতজন রয়েছি আমরাই জানি না, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শেখাবো, তারা শিখবে কোথা থেকে, আমাদের কাছেই তো শিখবে। তাহলে কোন নামের কথা বলছি, চলুন কীর্তন শুনতে যখন এসেছেন, কি রতন, কীর্তন মানে হচ্ছে জ্ঞান, এখানে এসে কোনো জিনিস যদি অর্জন করে আপনি বাড়িতে না নিয়ে যেতে পারেন তাহলে কীর্তন শুনে কিছু লাভ হবে না। তাহলে কোন নাগানের কথা বলছি আপনারা জানবেন কি, যে গানটার কথা বলছি আপনারা জানবেন? শুধু জানলে হবে না, একটু করতালি দিয়ে সেই নামটাও করতে হবে। ওই যারা ঘুমোচ্ছে তাদেরকে এমন ওষুধ দেবো না, তিন দিন আর ঘুমোবেন না, বুঝতে পারছে, এমন ওষুধ দেবো তিন দিন আর ঘুম পাবে না, আরে আর এক দুবার দেখবো। চলুন করতালি দিয়ে নামটা করুন, ঘুম ছেড়ে যাবে। কোন নামের কথা বলছি, আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের যেটা মহামন্ত্র, যে নাম সবাই মিলে করবেন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে, হরি রাম হরি রাম 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 হরি হরে, হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে
শুধু ইশারা করলে হবে না, মুখটা শুধু লিপ দিতে, মুখটা লাড়ছেন ওইভাবে হবে না, একটু জোরে জোরে গাইতে হবে। এগুলো বাজবে না, চলুন খালি গলায় গাইব সবাই মিলে, একটু জোরে জোরে বলবেন কেমন। বাবাদেরকে বলছি, শুধু মায়েদেরকে নয়, আপনাদের সবাইকে বলছি। আর এখানে যে যা করবেন এই জিনিসটাই তো করে তোলা থাকবে। হ্যাঁ, কে কত টাকা ইনকাম করলে, কে কত ব্যাংক ব্যালেন্স করেছে, সাথে কিছু যাবে না। এই এখানে এসে কে কি করছে এটাই সাথে যাবে। চলুন সবাই মিলে, এখানে তো একটা ক্যামেরা লাগানো আছে, আর ওপরে যে আছে না তার চতুর্দিকে ক্যামেরা লাগানো আছে। আমি বেশি বলবো না, ওই কার কাছে গেলেই জবাবদিহি করতে হবে। চলুন সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? দেখুন ওই দেখুন মাকে দেখতে পাচ্ছে, ঘুমাইনি ঘুমাইনি ঘুমাইনি, ধ্যান করছিলাম তো, তাই তো। হ্যাঁ চলুন, ওটা কিছু ব্যাপার নেই, ঘুম আসতেই পারে, এটা সময় একটু আনন্দ দেওয়ার জন্য। আপনাকে উঠালাম বলে আরো দু চারজন যারা ঘুমোচ্ছিল না, তারাও দেখবেন ভয়ে উঠে পড়েছে, ওটা কিছু মনে করবেন না। একটু জোরে জোরে চলুন সবাই মিলে, জোরে করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভোল্টেজটা একটু বাড়াতে হবে, আর একটু ভোল্টেজ বাড়ুক। ও মা, আগে যদি জানতাম এদেরকে গাড়ি ভর্তি করে কি করতে আনতাম, আগে যদি জানতাম এদেরকে গাড়ি বোঝাই করে কি দরকার ছিল বাপু, আপনাদেরকে নিয়ে তো কাজটা চালিয়ে নিতাম, এত সুন্দর আপনারা আমার সাথে গাইছেন, তাই তো। চলুন আরেকটু জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নাই গৌর হরি হরে রাম হরে রাম 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 তাহলে আমরা ওইভাবে এই নাম গাইব এবং আমাদের ছেলে মেয়েদেরকেও শেখাবো। শুধু পড়াশুনো শেখালে মুখ উজ্জ্বল হবে, গর্ব হবে, এটা নয়। আমাদেরকে চিন্তা করতে হবে মা গো, আমাদেরকে ভাবতে হবে, শুধু লেখাপড়া শিখলেই ছেলে যে আমাদের গর্ব হবে মুখ উজ্জ্বল হবে না, এটাও ভাবতে হবে যে আমার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় এর মতো গর্ব এর মতো অহংকার আর নেই মা। ভগবান শ্রীকৃষ্ণ জন্য তার মাকে বলছে, মা ঠিকই বলেছ, আমি লেখাপড়া শিখবার জন্য অবন্তীনগরে যাচ্ছি না মা, এটা আমার আসল উদ্দেশ্য নয়। ভগবান যে বলছি
আমি যাব লেখাপড়া শিখবার জন্য।